Because you are afraid. Because NATO is not willing to defend. Because NATO is afraid of the World War III, but it's already started. আসসালামু আলাইকুম। দেখেন প্রিয় ভাই বোনেরা, বিবিসি এই ভিডিওটি পাবলিশ করেছে। এখানে একজন ইউক্রেনিয়ান একজন সাংবাদিক, তিনি ইউকের প্রাইম মিনিস্টার বরিস জনসনের সামনে বলছে কি মারাত্মক কথা। দেখেন বলছেন নো ফ্লাই জোন করার জন্য, বাট এরা করছে না, এই জন্য প্রেশার দিচ্ছে যে আপনারা কি করছেন, আপনারা কি শুধু দেখছেন যে আমাদের চিলড্রেনরা মারা যাচ্ছে, নো ফ্লাই জোন করে দেন, কেন করছেন না। বলছে যে ইউ আর অ্যাফ্রেড। দেখেন আমি এখানে সাবটাইটেল দিয়েই আপনাদের বলছি, এবং ন্যাটোর কথা বলছে যে ন্যাটো ভয় পাচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায় কিনা, বাট সে বলছে যে না, থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দেখেন আমি সাবটাইটেল দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি, এই দেখাচ্ছিও, এই দেখেন, এই যে বিকজ ন্যাটো ইজ নট উইলিং টু ডিফেন্ড। আচ্ছা দেখেন, বিকজ ন্যাটো ইজ অ্যাফ্রেড অফ ওয়ার্ল্ড ওয়ার থ্রি, বাট ইট ইজ অলরেডি স্টার্টেড, মানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এরপরে আরো অনেক কথাবার্তা আছে। তো প্রিয় ভাই বোনেরা, আমি এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে মানুষের মধ্যেই ওয়ার্ল্ড ওয়াইড জল্পনা কল্পনা হচ্ছে, এবং অনেকেই ধারণা করছেন যে স্নায়ু যুদ্ধের পরে, তৃতীয় বিশ্বযুদ্ধের স্নায়ু যুদ্ধ, সেটা অনেক আগেই শুরু হয়ে গেছে, বাট এখন ফিজিক্যালি স্টার্ট হয়ে গেল। এবং দেখেন এইরকম প্রকাশ্যে কথাবার্তাগুলো শুধুমাত্র কিন্তু আমরাই যে বলছি এমন না, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় হচ্ছে। এবং এখানে প্রাইম মিনিস্টার সামনে বলছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, ইট ইজ অলরেডি স্টার্টেড। তো এখনই নো ফ্লাই জোন করে দেওয়ার জন্য বলছে, বাট ইউএসএ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে না, তারা এটা করবে না, কারণ এটা যদি করে তাহলে হয়তোবা প্রকাশ্যে ন্যাটোর সাথে একটা কনফ্লিক্টে জড়িয়ে যেতে পারে, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধের স্টার্ট করে দেবে। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে জো বাইডেন জানাচ্ছে যে আমরা যদি স্যাংশনের বাইরে গিয়ে কিছু করতে যাই, সেটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। অতএব প্রিয় ভাই বোনেরা, আপনাদের বুঝতে হবে যে আসলেই টানটান উত্তেজনা চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো আমি আপনাদেরকে সব রকম নিউজ গুলো আপডেট গুলো দেবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।